ফ্রেন্ড, আজকে বিছানার মধ্যে আমি ব্লগ শুরু করলাম। ছেলে আর বাবা ফোন নিয়ে গান করছে কম্বল মুড়ি দিয়ে, ওঠার তো নাম নেই। আমার তো কোচ দুবার ফোন করেছে, আমাকে উঠতেই হবে। আমি অ্যাব ফ্রেশটা রেডি করে নেবো, আফটার এক্সারসাইজ আমি অ্যাব ফ্রেশটা ইনটেক করি। যেহেতু নীচে কিচেন আমার, ওপরে একটা ইলেকট্রিক হিটারের সাহায্যে আমি জলটা গরম করে নেবো। হাফ গ্লাস মতো জল নেবো। তার মধ্যে 1 চামচ অ্যাব ফ্রেশ দেবো। অ্যাব ফ্রেশটা খুবই ভালো। এখন আমি পুরো রেডি ব্যায়ামের জন্য। ব্যায়ামের পরে আমি শেকটা রেডি করে নিই, আমার সকালবেলাটা খাই। ছেলেকে বকেছি, একদম পড়ছে না। সকাল সকাল রান্নাটা করে নিলাম, একটুখানি চাউমিন করলাম, যদি খিদে লাগে। সেই জন্য আর অনেকক্ষণ স্কুলে থাকতে হবে। টিভি নিয়ে যাই, খাবে খাবে, না খাবে না খাবে। আমার ছেলেদের সব খাবেই না, ও ক্যান্টিনের জিনিসটা বেশি প্রিয় ওর। বিরিয়ানি, মোমো, সঙ্গে ব্রোকলির তরকারি করে নিচ্ছি। আজকে নিরামিষই রান্না করব। আর ছেলে আমার আমলকি বের করেছি খাবো, সেই আমলকি দিয়ে খেলা করছে। আমলকিটা পুরো থেতো হয়ে গেছে। আর কুমড়োর তরকারি আমরা রেডি, পুরো বেরিয়ে পড়লাম পরীক্ষার উদ্দেশ্যে। ছেলে তো সবসময় দুষ্টুমি, বায় না, বাড়িতে ভাত খেয়ে আসিনি, মানে পরীক্ষা শেষ হবে বিরিয়ানি খাবে। ওকে দিয়ে আমি একটা বান্ধবীর বাড়ি এসেছি স্কুলের পাশেই, ও 1 প্লেট মিষ্টি ফল কেটে দিয়েছে আমার জন্য। পরীক্ষা শেষ, এবার ক্যান্টিনে যাচ্ছে, বিরিয়ানি তো পাইনি, রেগে বোম মোমো খাচ্ছে। ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমরা এখানে বসে আছি। আমার একটা বান্ধবী চুরি করে ফটো তুলেছি, ও তো মুখ দেখাবে না। এই যো সাহেব চলে এসেছে অ্যাবাকাস ক্লাস থেকে। মাঠে গিয়ে খেলা, মাঠের থেকে তো বের করতেই পারি না। তো বাই।